মুখরোচক হলেও ফাস্ট ফুডে কার্মোসিন, টার্ট্রাজিন, ইন্ডিগো কার্মিনের মতো ক্ষতিকারক রাসায়নিক থাকে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। যকৃতের ক্ষতির পাশাপাশি ক্যান্সারও সৃষ্টি করে এসব উপাদান। স্ট্রিট ফুডেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া পেয়েছে কৃষি গবেষণা কাউন্সিল। ক্ষতিকর উপাদান মেশানো হচ্ছে খাবার মশলায়ও। এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে মাঠে নামবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভেজাল নিয়ে নাজিব বেগের পাঁচ পর্বের প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ শহীদুজ্জামান। ঢাকার পথে বিক্রি হয় এমন খাবারের 149টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রায় সব খাবারই মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। টোটাল কলিফর্ম ও ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেই ব্যাকটেরিয়া মূলত প্রাণীদের মলে থাকে। ফাস্টফুড পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। চটজলদি ক্ষুধা মিটালেও এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওজন বাড়ানো, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরির প্রধান কারণ ফাস্টফুড। প্রক্রিয়াজাত খাবারের কারণে কিন্তু আমাদের হার্টের অসুখ, তারপরে ব্রেইন স্ট্রোক, অবেসিটি, ডায়াবেটিস, হ্যাঁ, এগুলা কিন্তু এখন পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গার, এই সমস্ত জাতীয় চিকেন ফ্রাই, আমরা হয়তো ডেইলি 2 থেকে 5 গ্রাম লবণ খেতে পারি, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেছে এখানে প্রায় 300 থেকে 1100 মিলিগ্রাম পর্যন্ত আমরা সল্ট পাওয়া যায়। 2018 সালে 43টি ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করে প্রায় সব পণ্যেই ভেজাল পায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ভেজালের পরিমাণ গড়ে শতকরা 40 ভাগ, এর মধ্যে 13টি পণ্যে ভেজালের হার প্রায় 100 ভাগ। খাবার মশলায় কাপড়ে ব্যবহৃত রং, ধানের তুষ, ইট, কাঠের গুঁড়া ও নষ্ট মটর ডাল মেশানোর খবরও নতুন নয়। মশলায় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হলুদের গুঁড়ো, তারপরে মরিচ, মশলা, গুড়ে কী কী ধরনের আছে, চিনিতে কোনো ভেজাল মেশায় কিনা, মিষ্টি জাতীয় খাবারে সোডিয়াম সাইক্লামেট ব্যবহার হয় কিনা, বা অন্য ধরনের কোনো ক্ষতিকারক কেমিক্যালস ব্যবহার হয় কিনা, এইগুলি করার জন্য আমরা সারা দেশ থেকেই নমুনা সংগ্রহ শুরু করেছি। গেল 1 বছরে অভিযান চালিয়ে প্রায় 7.5 কোটি টাকা জরিমানা করেছে বিএসটিআই। মামলা দায়ের করা হয়েছে 954টি। গত 1 বছরে 51টি প্রতিষ্ঠান আমরা সিলগালা করেছি এবং 43 জনকে বিভিন্ন মেয়াদে আমরা কারাদণ্ড প্রদান করেছি। প্রতিদিনই প্রধান কার্যালয়ে মিনিমাম 2টি সহ সকল অফিস থেকেই আমরা ভ্রাম্যমাণ আদালত এবং সার্ভিলেন্স অভিযান অব্যাহত রেখেছি। তারপরেও দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান বিএসটিআই থেকে অনুমোদন না নিয়েই তারা বিক্রয় বিতরণ করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়মিত অভিযান চালালেও অসাধু ব্যবসায়ীদের কারণে তেমন কোনো ফল আসছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাজিব বেগ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।